ঢাল 4 নং ওয়ার্ড ছাত্রলীগ কর্মী সমাবেশ। বিশুদ্ধতার সেরা টিচার সয়াবিন, মাছ মাংস রান্না করেন প্রতিদিন। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া খাজুরিয়া ছাতারকান্দি গ্রাম নিয়ে গঠিত 4 নং ওয়ার্ড ছাত্রলীগ কর্মী সমাবেশ শুক্রবার বিকেলে শিহরচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে 4 নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেন সজীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন। আপনারা সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, আপনাদেরকে আজকে ছাত্র সমাজকে মাদক থেকে বিরত থাকতে হবে, ছাত্রীবন্ধনকে ইপিজিং থেকে বিরত থাকতে হবে। আপনার ছাত্রলীগের নেতা হিসেবে দাম্ভিকতা না দেখিয়ে আপনার প্রিয় ভাই বোনদেরকে ভালোবাসতে হবে, আমাদের মুরব্বীদের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে ভালোবেসে প্রত্যেকের আস্থা অর্জন করে আপনি নিজেকে একজন ভালো ছাত্র নেতা হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশপ্রেম আপনাদের মধ্যে থাকতে হবে। আপনারা আজকে জানেন 2008 সালে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরে আমরা 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদ রক্তের বিনিময়ে 2 লক্ষ মানুষের সম্মানের বিনিময়ে আমরা যে লাল সবুজের পতাকা পেয়েছি, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছে। এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ আমরা এমনি পাই নাই, আমরা 2000 বছরের 200 বছরের পরাধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য অনেক সূর্য সন্তানের স্বপ্ন দেখিয়েছেন, আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন মাস্টারদার সূর্য চান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সহসভাপতি শেখ রাসেল, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ও ঢালুয়া ইউনিয়ন সভাপতি আব্দুল বশর আকাশ, এবায়দুল হক এবু, উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন কমিটির সদস্য মোহাম্মদ সাইদ, ইউপি সদস্য মনির হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল জলিল, প্রচার সম্পাদক এস আই রুবেল, কলেজ ছাত্রলীগ সভাপতি ওবায়দুল হক, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন। এতে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন ভুইয়া, উপ স্কুল বিষয়ক সম্পাদক জহিরুল আলম জনি, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক কামরুল ইসলাম, 9 নং ওয়ার্ড সভাপতি শাহিন মোল্লা, হুমনাবাদ কলেজ সভাপতি আবু বকর সিদ্দিকুর রহমান শ্যামল, 1 নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম মহসিন সাব্বির প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ কাজী মুসা। শরীফ আহমেদ মজুমদারের তথ্য, ভিডিও চিত্র, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।